প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মানুষ মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে আছি, বেঁচে থাকতে হবে এবং চলতে হবে। এর মধ্যে আমাদের অনেকগুলো সামাজিকতা আছে। সামাজিকতার মধ্যে একটা জিনিস হলো, সেটা হলো যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনাকে বিয়ে করতে হবে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনাকে আরেক ঘর করতে হবে। তা আমি একটা স্বামী স্ত্রী গল্প আপনাদের সামনে বলতে চাচ্ছি। সেটা হলো যে একজন পুরুষ বিয়ে করলো, করার পরে তার সংসার জীবন শুরু করলো, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকে। সেই বন্ডিংয়ের অনেকগুলো ধারা থাকে। সেই ধারার মধ্যে ধরেন স্বামী তার স্ত্রীকে পছন্দ করে কোনো কিছু জিনিস নিয়ে যা দিবে, মানে তাকে গিফট করবে, এটাই স্বাভাবিক। তবে বর্তমান প্রেক্ষাপটে দুইটা শ্রেণীর নিয়ে হয়, একটা হলো ইসলামিক মাইন্ডের, আর একটা হলো আপনার খোলামেলা, যেটা আর কি মানে অনেকেই পারিবারিকভাবে তার স্ত্রীকে বাসার বাইরে যেতে দেয় না, তারা নিজেরা সব কিছু খরচ মিশে দেয়। আবার আরেকটা শ্রেণী আছে যে তারা মেয়েরা নিজে গিয়েই তাদের বাজার খরচ করে নিয়ে আসে। তো সেই মোতাবেক এই দুইজন দম্পতি ইসলামিক মাইন্ডের, বা ধরেন তারা পারিবারিকভাবে সামাজিকভাবে তারা একটু ইসলামিক দিকগুলো মেনে চলার চেষ্টা করে। তো স্বামী যে জিনিসটাই নিয়ে এসে দেয় তার স্ত্রীকে, তো মানে পছন্দ হয় না কোনো একটা ভুল ধরে, বা উদাহরণ দেয় এই হচ্ছে অমুকের স্ত্রীকে অমুক জিনিস নিয়ে এসে দিছে, সেটা কত সুন্দর, তুমি কী নিয়ে আসলে, তোমার আসলে পছন্দ আছে কি না, এই ধরনের। তো স্বামী এরকমভাবে দেখতে দেখতে একদিন একটা কাপড় নিয়ে আসছে, নিয়ে আসার পরে টেবিলে রাখছে, রাখার পরে তাকে খাইতে দিছে, সে খাইতেছে কিন্তু সে বলতেছে না যে এই জিনিসটা কার। তার স্ত্রী একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করছে, এটা কার, কয় ওটা আমার বন্ধু কিনে দিল তার স্ত্রীকে দেওয়ার জন্য। সে দেখে বলতেছে জিনিসটা কত সুন্দর, দেখো তো তোমার বন্ধু কত সুন্দর একটা শাড়ি কিনছে তার স্ত্রীর জন্য, তোমার বন্ধুর চয়েস আছে, তোমার চয়েস নেই। তো আসলে কিন্তু শাড়িটা তার বন্ধু কিনে নি, সেই কিনছে। সে একটা বুদ্ধি খাটাচ্ছে এখানে যে আসলে তার স্ত্রী কি করে। সে বলছে যে ঠিক আছে, তোমার যখন এই শাড়িতে পছন্দ হয়েছে, আমার বন্ধু যখন তার বইয়ের জন্য কিনছে, তুমি এটা নেও, আমি আমার বন্ধুকে বুঝাই দেবো। তুমি সে নেওয়ার পরে সে খুব খুশি, বন্ধু কিনে দিছে। তো বিষয়টা সারাদিন যাওয়ার পরে রাতে চিন্তা করছে যে আমি জিনিস নিয়ে আসলাম, বন্ধুর কথা বললাম, সে খুব পছন্দ করলো, যাক বিষয়টা দেখি। পরের দিন গেছে, যাওয়ার পরে সে এটা পড়ছে, পরে ঘোরাফেরা করছে, করার পরে সারাদিন শেষে রাত্রে তার স্ত্রীকে বলছে, এতদিন থেকে তোমার সাথে আমি ঘর সংসার করতেছি, আসলে একটা সত্য কথা বলি, তোমার শাড়িটা কি খুব পছন্দ হয়েছে? তা হ্যাঁ, বন্ধু কিনছে তাই পছন্দ আছে? যে তা হ্যাঁ, খুব সুন্দর, তোমার বন্ধুর পছন্দ আছে। তখন সে বলছে যে আসলে বিষয়টা এরকম, শাড়িটা বন্ধু কিনে নি, আমি কিনছি, কেনার পরে ওখানে রাখছি তোমাকে একটু পরীক্ষা করার জন্য, শাড়িটা ভালো হয়েছে না, অন্তত একটা বিষয়ে তুমি আমাকে মানে প্রশংসা করছো, এটাই আমি খুব খুশি। তো বলছে এই শাড়ি তুমি কিনছো? বলছে হ্যাঁ। তো এই সবই ঠিক আছে, কিন্তু শাড়িটার একটু সুতাটা কেমন জানি, অর্থাৎ মেয়ে মানুষকে আপনি যত কিছুই ভালো নিয়ে এসে দেন না কেন, আপনার একটা খুব বের করবে, অর্থাৎ তারা সুক্রিয়া আদায় করতে জানে না। আর যার কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে মেয়েরা দুইটা কারণে ম্যাক্সিমাম মেয়েরা দুজকবাসী হবে। উনি যখন মেরাজে গেছিলেন, মেরাজে গিয়ে দেখে আসছেন যে বেশিরভাগ মেয়েরাই মানে যান নামে, তখন তাকে কোনো সাহাবি জিজ্ঞেস করছিল যে কেন মেয়েরা, তখন তাকে সেই সাহাবিকে বলছিল যে মেয়েরা এই কারণে, তার মধ্যে এটা আছে। আশা করি গল্পটা বুঝতে পারছেন। এখানে মা বোনেরা এমন খারাপের পিছনে, বাস্তবতাটাই এটা আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।